যেখানে খুশি লাগে। গুড মর্নিং আমার ইউটিউব ফ্যামিলি, তোমাদের সবাইকে আমার চিল উইথ অরিজিৎ চ্যানেলে ওয়েলকাম জানাই। একদিন একটা ভিডিও করেছিলাম মাইক্রোফোন নিয়ে, মাউনো এইউ 100 মাইক্রোফোন নিয়ে। তো সেই ভিডিওটাই বলেছিলাম যে মাইক্রোফোনটার কম প্রাইসের মধ্যে কেমন কি রিভিউ আছে। আমি বলেছিলাম যে ব্লগিং শুরু করার ক্ষেত্রে কিংবা কোনো ইউটিউব ভিডিও শুরু করার ক্ষেত্রে বেসিক দুটো জিনিস লাগে। একটা হচ্ছে ফোনটা যাতে ঠিক পজিশানে রাখার জন্য, আর হাতে ধরে যাতে ঠিক ফেসটা আমাদের আসে তার জন্য সেটা হচ্ছে একটা ট্রাইপড, আর একটা হচ্ছে সাউন্ড কোয়ালিটিটা যাতে একটু ভালো হয় তার জন্য একটা মাইক্রোফোন। তো মাইক্রোফোনটা দেখানো হয়ে গেছে। তো আজকে যেটা দেখাবো, আমরা তো এখন ইউটিউব থেকে ইনকাম করি না, তাই কম প্রাইসের মধ্যে সবথেকে ট্রাইপড কোনটা ভালো হবে এবং কীভাবে ইউজ করতে হবে, এবং আরও যে ট্রাইপডগুলো আছে সেইটার কম্পেয়ার করে ফুল রিভিউ দেবো একদম। কিন্তু তার আগে বলে দিই, তোমাদের সবাইকার কাছে আমি সরি চাইছি, কারণ আগের ভিডিওটাতে একটা জিনিস বলা হয়নি। আগের ভিডিওটাতে যখন আমি খুললাম পাউচটা ছিল, এই পাউচটা যখন খুললাম তখন দেখলাম ওই পাউচটাতে আরও একটা এক্সট্রা ব্যাটারি আর একটা মাইক্রোফোনের যে স্পঞ্জ সেটা এক্সট্রা আছে, মানে ডবল ডবল করে আছে, যেটা আর অন্য মাইক্রোফোনে নেই। তাই এই মাইক্রোফোনের ভিডিওটা এই ট্রাইপডের ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে থাকবে, অবশ্যই দেখে নিন। আর চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে নিই যে চ্যানেলটাতে অবশ্যই এইরকম সুন্দর সুন্দর কিছু কিছু দরকারি জিনিস জানার জন্য আর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ব্লগ দেখা এবং মনটা যাতে ফ্রেশ করার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর নিচের বেল আইকনটা প্রেস করে রাখবে। ওকে চলো, যে ট্রাইপডটা এটা হচ্ছে অক্টোপাসের ট্রাইপড, অক্টোপাস 360 ডিগ্রি, মানে এই ট্রাইপডটা যখন লাগাবো তখন ওর মাথাটা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলেই ঘুরবে। আর এই ট্রাইপডটার দাম হচ্ছে মাত্র 250 টাকার মধ্যেই অ্যামাজনে পেয়ে যাবেন। আর অ্যামাজনে ওই ডেসক্রিপশান বক্সে তিনটেরই লিঙ্ক দেওয়া থাকবে, তিনটে যে যে ট্রাইপডটা দেখাবো। তার আগে সর্বপ্রথম এই ট্রাইপডটা দেখেই নিই, এই ট্রাইপডটা তো আমার সবথেকে ভালো লাগছে। তো দেখা যাক এর মধ্যে কী কী আছে। এটা আমি এই দিন অ্যামাজন থেকে অর্ডার করেছি। এটা হচ্ছে ফোন হোল্ডারটা, যেটা ট্রাইপডে লাগিয়ে ক্যামেরাটা করা হবে এইটা। তো এটা রাখলাম, আর এইখানে এই যে বলটা আছে এইটা এই দিকে করে এরকম ঘোরানো থাকে, ঠিক আছে। এটা একদম খোলা যাবে, পুরোটা খোলা যায়, এটা লাগানো যাবে। আচ্ছা, এই বলটা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বলটা ঘোরে, প্লাস এইটা যখন আমি লাগাবো তখন এইটা এই দিকটাও লাগানো যাবে, এইদিকেও লাগানো যাবে, এইদিকে এরমভাবে লাগিয়ে নিন ব্যাস। আবার এইটা পুরো 13 ইঞ্চির আছে, এরম করে ধরে ভিডিওটা হবে। আবার এইটা এরকম বেঁকিয়ে দেওয়াও যাবে, একদম যেখানে খুশি লাগানো যাবে। এটার দাম চার্জ নিয়ে পুরো পড়বে 250 টাকা, ডেসক্রিপশান বক্সের লিঙ্কটা অবশ্যই দেওয়া থাকবে। তো এইটা আমার খুব ভালো লাগছে, এই দামের মধ্যে এত সুন্দর একটা ট্রাইপড, পজিশানটাও খুব সুন্দর আসবে। আর একটা জিনিস দেখিয়ে দিই, এই যে এই ফোনটা যখন কোনো সাপোর্টে ক্যামেরাটা ধরার কেউ থাকবে না, তখন এই যে স্ট্যান্ডগুলো এগুলো একদম এরমভাবে বেন্ড করে এরমভাবে লাগিয়ে দেওয়াও যাবে, ফোনটা এরমভাবে অ্যাঙ্গেলে, প্লাস এইটা এরমভাবে যেদিকে খুশি ঘোরানো যাবে। মনে করো আমি এইদিকে ঘুরে ক্যামেরাটা করব, এইদিকে ঘুরে সোজা সোজা আমার মুখ লেন্সটা আমার মুখের দিকে করে নিয়ে ক্যামেরাটা এদিকে, জাস্ট এই নাটটা একটু হালকা করে এঁটে দিতে হবে ব্যাস। সুবিধাগুলোর জন্য এই অক্টোপাসের এই ট্রাইপডটা একদম বেস্ট, আমার তো খুবই ভালো লাগছে। 250 টাকার মধ্যে এত সুন্দর ট্রাইপড, মানে খুব সুন্দর, খুবভাবে নিয়ে ক্যামেরাটা করা যাবে। আর এই যে এই ট্রাইপডটাতে একটা সিনেমেটিক শট করেও কীভাবে ব্লগ করা হয় এই ট্রাইপডের মাধ্যমে, সেটাও নেক্সট ভিডিওতে দেখাবো। তো চলো পরের ট্রাইপডটা দেখে নেওয়া যায়। সেই একদম ঝিমকুনাকুর ট্রাইপড, এইটা অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, একদম দড়ি দিয়ে বাঁধা আছে। তো এই ট্রাইপডটা একটা অফলাইন থেকে কেনা হয়েছিল, এইটা এরকম স্ট্যান্ড, এরকম এই স্ট্যান্ডগুলো বাড়ানোও যাবে। কিন্তু এই ট্রাইপডটা অনেস্টভাবে যদি বলা হয়, এমনি সাধারণত মাসখানেকের জন্য ঘরে একভাবে রেখে দিয়ে ইউজ করার মতো ঠিক আছে, একটু বেশি নাড়াচাড়া করলেই এইটা একদম ভেঙে যায়, ভেঙে গেছে, দেখো দড়ি দিয়ে এখন বাঁধা আছে এইটার হাল, এটাও একটা ট্রাইপড। তো এইটা তো আমি তোমাদের কোনোভাবেই সাজেস্ট করব না, জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম আর কি। আর একটা ট্রাইপড হয়, সেটাও আমার ভালো পছন্দ, তবে তোমাদের আগে দেখিয়ে দিই, তোমরা বলবে কোনটা কেমন লাগলো কমেন্ট বক্সে, অবশ্যই বলবে, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। চলো নেক্সট ট্রাইপডটা দেখা যাক। নেক্সট যে ট্রাইপডটা আছে সেটা হচ্ছে আমার হাতে এই যে এই ট্রাইপড, একদম গরিলা ট্রাইপড, এটা
এটার প্রাইসটা একটু বেশি, এটার প্রাইসটা ওই 350 কি 400 এর মধ্যে থাকবে, অফলাইন কি অনলাইনে যেখানেই বলো। আর এইটাতেও 360 ডিগ্রি ঘোরা যায়, তবে এইটা আমার একটু ভালো লাগেনি। অক্টোপাস টাইপটা যেভাবে ধরার সুবিধা, এটা কিন্তু ধরতে এরকমভাবে একটু অসুবিধা হবে। তবে এইটার সঙ্গে আর একটা জিনিস দিচ্ছে, সেটা হচ্ছে একটা রিমোট দিচ্ছে, এই যে এই রিমোটটা এখানে অফ অন করা যায়, অফ অন করা যায়, দেখছো আলো জ্বলছে। আর এই রিমোটটার কাজ হচ্ছে এইখানে ফোনটা লাগিয়ে জাস্ট এই রিমোটটা টিপলে ছবি উঠে যাবে, আর কিচ্ছু না। তো আমার মতে রিমোটটা তেমন খুব যে প্রয়োজনীয় সেটা না। আর এই ট্রাইপডটা এমনি ভালো, মজবুতও আছে, তবে একটু ধরতে সুবিধা, আর অক্টোপাসের ট্রাইপডের থেকে দামও বেশি, কিন্তু একটু সাইজটাও ছোট। আর সব ভালো, এইটাও এরকমভাবে মেকানো যাবে, এরকমভাবে ইয়ে করা যাবে, তবে এটা খুব হার্ড হয়ে যাবে, এরকমভাবে খুলে একই সিস্টেম আছে, এরকমভাবে লাগানো যাবে। তো এই ট্রাইপডটার একটা জিনিস আমার ভালো লেগেছে, এই যে এরটার সঙ্গে যে ফোন হোল্ডারটা দিচ্ছে সেইটা সাইজে অক্টোপাসের তুলনায় বড়, একটু বড় সামান্য, কিন্তু আর বাদ বাকি যে ফিচার্সগুলো আছে সেটা অবশ্যই অক্টোপাসটাই ভালো, ধরতেও সুবিধা অনেক। তাহলে দেখে নিলে বন্ধুরা কোন কোন ট্রাইপডটা কীভাবে কী কাজে লাগে, কোনটার কীভাবে কী ইউজ হয়েছে, সেই ট্রাইপডটাও তোমাদের দেখিয়েছি কেমন কি মাসখানেক পর ওটা চলেছে। আর আমার মতে অক্টোপাস ট্রাইপডটা অবশ্যই ভালো, তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন কী লাগলো। আর ডিসক্রিপশন বক্সে দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে, যদি মন করো নিয়ে নেবো ব্লগ কিংবা ইউটিউব যে কোনো ভিডিওর জন্য, তো নিয়ে নিতে পারো। সেই জাদু ট্রাইপড একদম, এইটাকে জাদু বলতে না কি বলবো জানি না, এটার অবস্থা খুব খারাপ, এটাকে ট্রাইপড। এই দুটো ট্রাইপডের মধ্যে আমার হাতে যে এই এই ট্রাইপডটা আছে অক্টোপাসের ট্রাইপড, এটা আমার খুব পছন্দ, এটাও ভালো, তবে এর প্রাইসটা একটু বেশি, কিন্তু হাতে করে যে এই যেরকম ধরতে একটু অসুবিধা হবে। আর এই ট্রাইপডটা অতটা অসুবিধা নয়, এটা ধরতে যেন একটা সফট সফট ফিল হচ্ছে। দেখে নাও বন্ধুরা একবার তোমরা দুটো ট্রাইপড। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ফিরে আসছি পরের ভিডিওতে, অবশ্যই ভালো থেকো, ততক্ষণের জন্য টাটা।